বললেন আমাদের বিধায়ক বন্ধু মন্ত্রী তার দপ্তরের সহযোগিতায় আমরা এর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু কিছু কাজ আমরা তন্তুজ এবং তার অন্যান্য হ্যান্ডলুম ইত্যাদি বিষয় নিয়ে আমরা করতে সক্ষম হয়েছি। এবার আমরা কৃষ্ণগড় শহর আমার জেলার আমার বাড়ি যেখানে সেখানেই আমরা চেষ্টা করলাম এবং এটা করতে যাই কারণ দীর্ঘদিন ধরে এই অ্যাবান্ডেন্ট অবস্থায় যে সমস্ত জায়গাগুলো পড়ে আছে দীর্ঘ প্রাচীন এই ধ্বংসনাগার, তো আমার আজকে বক্তব্য এইটাই যে আমরা চাই যে আমাদের অনেক কিছু কাজই সমস্ত ধ্বংসনাগারে তৈরি করার পরে যে কাজগুলো সব থেকে বেশি প্রয়োজন যেটা হচ্ছে তাদের বস্ত্র এবং তাদের বিভিন্ন কিছু হাতে তৈরি করা শিক্ষা এই সব কিছুর মধ্যে তাদেরকে নিয়োজিত করা, তা একটু একটু করে আমরা আস্তে আস্তে করতে চেষ্টা করতে সফল হচ্ছি এবং সারা রাজ্যেই মানুষ এই বিষয়টা খুবই উৎসাহ এবং উদ্গ্রী হয়ে ভাবে যে তারা বসে বসে কী করে কী করে তা করার মধ্যে এই জিনিসগুলো আমি দেখাতে পারলে তারা তাদের পরিবার পরিজন ছাড়াও আর সমাজ মনে করে আমরা একেবারে এই সংসদনগরের মতো জায়গাতে অনেক কিছু ভালো চেহারা ভালো মুখ আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের কাছে যথেষ্ট, মানে আমাদের গ্লানি নয়, আমাদের আত্মাভিমানও নয়, আমরা কিন্তু আত্মগরিমা আমরা প্রকাশ করতে পারি মানুষ হিসাবে, এটাই হচ্ছে আমাদের মুক্ত জেল আর বানানো হবে চিন্তা করা, আমাদের কৃষ্ণগড় তো আমরা একটা মুক্ত জেল করার চেষ্টা করছি, করবো কেন এই জায়গাটা তো বুঝতে পারছেন দীর্ঘদিনের প্রাচীনতম একটা এই সংস্থানাগার, এখানে প্রচুর জায়গা পড়ে আছে এবং সেখানে চাইছি যে আমাদের যে সমস্ত অন্যান্য আবাসিকরা আছেন তাদের নিয়ে এসে অনেক কিছু কাজের সঙ্গে তাদের যুক্ত করতে পারবো। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।